হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চিলড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আজকে দেখো আমি তোমাদেরকে ভিডিও তো অবশ্যই তোমাদেরকে আমি রেগুলারলি দেবো, তোমরা ফলো করবে। কেশি নাগের বই থেকে ক্লাস ফাইভ যেমন করাচ্ছি, এরপর তোমাদেরকে আস্তে আস্তে আমি ক্লাস সিক্সটা শুরু করবো। অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো ক্লাস সিক্স করানোর জন্য, তার সাথে সাথে প্রণবীর জানা আরও যেগুলো ভালো ভালো বাংলা গণিত বই আছে যেগুলো তোমার ভালো করে শিখলে তোমরা মিশনে বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় বসতে পারবে, সেগুলো করাবো। তার আগে আজকে আমি তোমাদেরকে দেখো, তোমরা অনেকেই দেখেছি কমেন্ট সেকশানে এরকম লেখো যে এই বইটার বাকি ভিডিওগুলো পাচ্ছি না, ক্লাস সিক্সে মানে ফাইভে যেগুলো করাই আমরা, তোমরা হয়তো অনেকে লেখো যে এর আগের ভিডিওগুলো পাচ্ছি না, এর আগের ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না, এর পরের প্লেলিস্টটা একটু দিন, এরকম অনেকেই লেখো। সেই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যে কীভাবে তোমরা ফোন থেকে খুব সহজে যা নিজের ফোন থেকে তোমরা একই চ্যানেলে যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা কী করে পেয়ে যাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে সমস্ত ভিডিও তোমরা কী করে পাবে। দেখো, ধরো এটা একটা ফোন, হ্যাঁ, যে কারোর ফোন হতে পারে। এখানে দেখো ইউটিউব, তো আমি প্রথমে দেখো ইউটিউবটা ওপেন করছি, ঠিক আছে। দেখো ইউটিউবটা ওপেন করি, এটাকে আমি রোটেট করে নিচ্ছি। হ্যাঁ দেখো, এবার ইউটিউবে দেখো এখানে তো এটা নোটিফিকেশান, এখানে তোমাদেরকে আমরা বলি যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করবে। তাহলে কী হবে, যখনই তোমার কাছে একটা নতুন আমরা ভিডিও আপলোড করব, এখানে দেখবে ওয়ান লেখা থাকে রেড কালারে, এই নোটিফিকেশানের ঘন্টার মতো চিহ্নটা আছে না এখানে, তোমরা এটাতে ক্লিক করবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম, দেখো এখানে অনেক নোটিফিকেশান এসেছে, ঠিক আছে। তো দেখো আমার এটা একটা অন্য ফোন, এখানে দেখো এটা সাবস্ক্রাইব আছে, সেই জন্য দেখো এখানে একটা ভিডিও এসেছে দুদিন আগে যে চিলড্রেন এডুকেশন আপলোডেড টু নিউ ভিডিওস। তো আমি দেখো এই নোটিফিকেশানটার উপর ক্লিক করলাম, যখনই আমি এটা ক্লিক করছি দেখো এখানে দেখো এখানে ভিডিওটা চলতে শুরু হয়েছে, ঠিক আছে। এবার যখন এই ভিডিওটা চলতে শুরু করবে তখন দেখো তোমরা এই ভিডিওটা দেখছো, ভিডিওটা পুরো তোমরা দেখে নেবে। হ্যাঁ, আর ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের ভালো লাগবে, এখানে দেখো লাইক বাটন আছে, এখানে লাইক বাটন তোমরা প্রেস করে দেবে। আচ্ছা, এরপর দেখো এবার আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এরপরে আমি কী করতে চলেছি। দেখো এরপরে এই যে চিলড্রেন এডুকেশন চ্যানেলটা, এখানে তোমরা দেখো এই চিলড্রেন এডুকেশন চ্যানেলটাতে ক্লিক করবে। দেখো চিলড্রেন এডুকেশন চ্যানেলটা যেই তোমরা ক্লিক করলে, এখানে দেখো চিলড্রেন এডুকেশন যে লেখা আছে, তোমরা এইখানে চলে যাবে, আবার এখানে ক্লিক করবে। তো এইখানে যাওয়ার পরে দেখো এবার তোমরা দেখতে পাবে, দেখো এই চিলড্রেন এডুকেশন চ্যানেলের হোম পেজটা খুলে গেল। ভালো করে দেখে নাও তোমরা কী করবে, এখানে দেখো ভিডিওস আছে, প্লেলিস্ট আছে, চ্যানেল আছে, ঠিক আছে। তোমরা যদি রিসেন্ট ভিডিও পেতে চাও তখন তোমরা কী করবে, ভিডিওস এই বাটনটাতে ক্লিক করবে। তাহলে দেখো একদম রিসেন্ট যে ভিডিওটা আছে এরকম দেখো পরপর এখানে তোমরা সব ক্লাসের ভিডিওই কিন্তু দেখতে পাবে, যা যা আছে সব দেখতে পাবে। এবার তোমরা দেখো যদি পার্টিকুলার কোনো একটা চ্যানেলে কোনো একটা ক্লাসের ভিডিও তোমরা খুঁজতে চাও তখন তোমরা কী করবে, দেখো এই যে পাশেই দেখো লেখা যে প্লেলিস্ট, ভালো করে দেখো কী করবে, প্রথমে চিলড্রেন এডুকেশন চ্যানেলটাতে তো গেলাম, দিয়ে প্লেলিস্ট বাটনটাতে তোমরা ক্লিক করো। প্লেলিস্ট বাটনে যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানে লেখা আছে কেসিনা ক্লাস ফাইভ সলিউশন, অর্থাৎ এই চ্যানেলটাতে তুমি ক্লিক করা মাত্রই দেখো এখানে আমি ক্লিক করলাম যেমনি তেমনি দেখো এখানে পঁচিশটা ভিডিও, টোটাল ভিডিও সংখ্যা হচ্ছে পঁচিশটা। দেখো এখানে পরপর সমস্ত ভিডিও, দেখো সমস্ত ভিডিওই কিন্তু ক্লাস ফাইভে কেশি নাগের আছে। তোমাদের যাদের পুরনো ভিডিওগুলো দেখা হয়নি তোমরা এখান থেকে সমস্ত ভিডিও দেখে নেবে। এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো লিঙ্কে ক্লিক করে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমি ব্যাক করলাম, ব্যাক করে দেখো তার পরেরটা আছে প্রণবেশ জানা ক্লাস ফাইভ কমপ্লিট সলিউশন। তাহলে এখানে কী হচ্ছে, ক্লাস ফাইভে প্রণবেশ জানা যে বইটা আছে সেইটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে এখানে আমি দেখো যখন ক্লিক করছি তখন দেখো আমি কী পাচ্ছি, এখানে দেখো সমস্ত ক্লাস ফাইভেরই কিন্তু তুমি সলিউশনগুলো সমস্ত পেয়ে যাবে, হয়ে গেছে। তারপর দেখো আবার ব্যাক করছি, ব্যাক করার পরে দেখো তোমাদের যদি মনে হয় যারা তোমরা এই আমার গণিত বইটা করো পঞ্চম শ্রেণী, তারা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে আছে ক্লাস থ্রি, মানে যারা তৃতীয় শ্রেণীতে পড়ো সেখানে দেখো প্রণবেশ জানা সলিউশন, এখানে দেখো টোটাল পঁচিশটা ভিডিও আছে। এই লিঙ্কটায় ক্লিক করবে, দেখো এখানে সমস্ত ভিডিও, দেখো এখানে পরপর করে সমস্ত ভিডিও একদম লাস্ট অবধি আছে। এইভাবে তোমরা দেখো প্লেলিস্টে গিয়ে আলাদা আলাদা করে দেখতে পারবে। আচ্ছা, এরপর আরও একটা আছে, দেখো গণিত প্রভা ক্লাস সিক্স আছে এখানে, তারপর দেখো এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে কিছু, এখানে দেখো ব্যাকরণ আছে, আরও একটা দেখো যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো এখানে আরিশ আগরওয়ালের বুকের কিছু সলিউশন আছে, আরও হচ্ছে ক্লাস ফাইভ গ্রেডের এ দেখো এটা দেখো আরিশ আগরওয়াল বইটার সলিউশন, এটা না এটা আরিশ আগরওয়ালটা না, আরিশ আগরওয়ালটা হচ্ছে এর আগের ভিডিওটা, এইটা দেখো ক্লাস ফাইভ আর ক্লাস ফোরের কিছু ইংলিশ মিডিয়াম যারা পড়ো তারা কিছু অঙ্কের এখানে সলিউশন পাবে। দেখো এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে কী আছে, এখানে দেখো ফ্যাক্টর মাল্টিপেলস আমাদের বলা আছে, ফ্যাক্টর মাল্টিপেলস, কমন ফ্যাক্টর, এইচসিএফ, এলসিএম, হ্যাঁ এইসব নানা রকমই আছে, ফ্র্যাকশান, এনসিআরটি কী করে করতে হয়, এনসিআরটি সিলেবাস অনুযায়ী,
লাইক ফ্র্যাকশন আনলাইক ফ্র্যাকশন কী করে কনভার্ট করবে তুমি মিক্সড ফ্র্যাকশন এইসব আছে অনেক কিছু আছে কিছু কিছু ভিডিও আমরা এখানে দিয়েছি তোমরা যদি আরও পড়তে চাও তাহলে জানাবে আরও যদি শিখতে চাও তাহলে সেই রকম অনুযায়ী আমরা আবার পরে আবার ভিডিও বানাবো নেক্সট দেখো লাস্ট যেটা আছে ক্লাস ফোরে দেখো গ্রেড লেখা আছে ক্লাস ফোর গ্রেড মানে ক্লাস ফোরে দেখো প্রণবেশ জানা চতুর্থ শ্রেণীর বইটা এটা এটাও দেখো সমস্ত প্রণবেশ জানার ভিডিওগুলো আছে ক্লাস ফোরে তাহলে আমরা কী কী পেলাম ক্লাস থ্রির পেলাম ক্লাস ফোর পেলাম ক্লাস ফাইভ পেলাম প্রণবেশ জানা আর সব থেকে উপরে দেখো কেশিন আগে ঠিক আছে আচ্ছা এইটা তো গেল একরকমভাবে এবার আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে নোটিফিকেশানে আসবে তো অবশ্যই বা কোনো কোনো সময় হয়তো নোটিফিকেশানে এলো না তখন তোমরা কি করে আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওগুলো তোমরা পাবে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে নিচেতে দেখো হোম থাকে শর্টস থাকে এখানে দেখো প্লাস চিহ্ন থাকে তার পাশে দেখো সাবস্ক্রিপশান আছে এই সাবস্ক্রিপশান বাটনটাতে ক্লিক করবে সাবস্ক্রিপশান বাটনে ক্লিক করা মানে তোমার যে চ্যানেলগুলো দেখো টোটাল তুমি সাবস্ক্রাইব করে রেখেছো সেই চ্যানেলের নামগুলো দেখো এরকম উপরে উপরে আসবে দেখে নাও তাহলে এখানে আমি অলটা দেখো পাশে এখানে অল লেখা আছে দেখতে পেয়েছো এখানে অল এই অলটাতে আমি ক্লিক করলাম দেখো টোটাল আমার সমস্ত চ্যানেলগুলো এগুলো সব আমার সাবস্ক্রাইব করা আছে আমি এগুলো ক্লিক করছি তাহলে এখানে দেখো আমি পেয়ে গেলাম চিলড্রেন এডুকেশন ঠিক আছে তাহলে কী করলাম প্রথমে এই সাবস্ক্রিপশান বাটনে গেলাম সেখান থেকে চ্যানেল লিস্ট মানে আমি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছি সেগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি দিয়ে দেখো চিলড্রেন এডুকেশন চ্যানেলটাতে ক্লিক করলাম যেই ক্লিক করলাম দেখো আমার চলে এলো ভিডিও সব চলে এলো এবার আমি তোমাদেরকে কী শিখিয়েছি তুমি যদি প্লেলিস্ট থেকে খুঁজতে চাও তুমি এখানে প্লেলিস্টে যাবে প্লেলিস্টে গিয়ে তুমি এইভাবে দেখো এরকম একটার পর একটা একটার পর একটা দেখো সুন্দরভাবে প্লেলিস্ট দেওয়া আছে তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখে নেবে তাহলে আমি দুটো পদ্ধতিকে তোমাদেরকে শিখিয়ে দিলাম একটা হচ্ছে কী করে নোটিফিকেশান থেকে করতে হয় সেটা হচ্ছে এখানে তোমরা যাবে নোটিফিকেশান এই যে হোম পেজে আমি গেলাম দেখো নোটিফিকেশান এই যে এখান থেকে ক্লিক করবে এখান থেকে লাল কালিতে লেখা থাকে নোটিফিকেশান দিয়ে এখান থেকে খুঁজে খুঁজে বের করবে এই দেখো এখানে লেখা আছে আপলোডেড টু নিউ ভিডিওস আর এইভাবে যদি না পারো তাহলে সোজা তোমরা ইউটিউব চ্যানেলে আসবে দেখো এখানে প্লাসের পাশেই দেখো সাবস্ক্রিপশান আছে এখানটাতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এইভাবে সরাবে এই যে অল বাটনে যাবে অল দিয়ে দেখো এখানে দেখো চিলড্রেন এডুকেশন এই চ্যানেলটাতে ক্লিক করবে যেই ক্লিক করলাম দেখো চলে এলো সমস্ত কিছু ভিডিওস প্লেলিস্ট চ্যানেল সব চলে এলো দিয়ে এখান থেকে তোমরা যাবে আশা করছি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি খুব ভালো করে যদি কিছু অসুবিধা থাকে তাহলে আবার পরে তোমরা জানিও থ্যাংক ইউ এরপরে আমি তোমাদেরকে কেশিন আগে ভিডিওগুলো আস্তে আস্তে সমস্ত সলিউশনটা আমি তোমাদেরকে দেবো সেটার জন্য তোমাদেরকে রেগুলারলি ফলো করতে হবে